তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোভিড মডেল তথা দুমাস রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ রাখার কথা নিয়ে যে বিতর্কের শুরু তা ক্রমশ হয়ে উঠেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনম কুণাল ঘোষ বিতণ্ডা তোপ পাল্টা তোপে ক্রমেই আরও বেআব্রু হচ্ছে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক করে আক্রমণ সানিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে জবাব এলো শ্রীরামপুর থেকেও এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকেই নেতা বলে আমি মানি না যে যার পদে আছে সেই পদকে আমি সম্মান করি কিন্তু নেতা বলে আমি মানি না পাশাপাশি নাম করেই দলের সাধারণ সম্পাদককে নিয়ে কল্যাণের খোঁজা অভিষেক ব্যানার্জী যদি ত্রিপুরা আর গোয়া জিতিয়ে দেখাতে পারেন তাহলে ওকে নেতা বলে মেনে নেব কল্যাণ কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুনালের দিকেও তিনি বলেছেন জেল থেকে মমতাকে আক্রমণ করিনি প্রিজন ম্যান থেকেও কিছু করিনি কবে দলে আছেন কবে নেই জানি না আমি আমার ব্যক্তিগত চরিত্র হনন করলে আমাকেও দেখতে হবে নিয়ম ভাঙা হচ্ছে কি নিয়ম ভাঙা হচ্ছে না দলের সূত্র মারফত খবর অনুযায়ী কল্যাণের এই বক্তব্যের পরেই কুনাল ফোন করেন অভিষেককে প্রায় বত্রিশ মিনিট কথা হয় উনাদের মধ্যে কুনালের সাথে কথা বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের সাথে রাতেই ফোনে কথা বলেন তাদের মধ্যে কল্যাণকে নিয়ে প্রায় চল্লিশ মিনিট কথাবার্তা হয় এই ঘটনা সকালে জানাজানি হতেই ফের বোমা ফাটালেন কল্যাণ তিনি বলেন কাউকে ভয় পায় না আমি মমতাদিকে দেখে আমি রাজনীতিতে এসেছি কিন্তু সবাই মিলে আমার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করছে সত্যি কথা বললেই দোষ এরকমভাবে অভিষেক নিজেকে দলের প্রধান ভাবতে শুরু করলে আমার আর এখানে থাকা সম্ভব হবে না দরকার হলে দল ছেড়ে বেরিয়ে যাব। তাতে যদি ওরা শান্তি পায় পাক